বুধবার থেকে আন্দোলন প্রত্যাহার করেছেন ঢাকা মেডিকেল কলেজ সহ সকল চিকিৎসা কেন্দ্রের আন্দোলনরত চিকিৎসকরা নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা আইন সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত কর্মবিরতি পালন শেষে এ তথ্য জানান তারা গেল শনিবার রাতে চিকিৎসায় অবহেলায় এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে হামলা এবং চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালেও কর্মবিরতি পালন করেন ঢাকা মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা

স্বাস্থ্য সুরক্ষা আইনের সংস্কার ও স্বাস্থ্য পুলিশ গঠনের দাবি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা ইতিবাচক সাড়া দিয়েছেন এমন তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আর তাতে সন্তোষ প্রকাশ করে আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দেন চিকিৎসকরা শিয়া বাটার ভিটামিন ই সমৃদ্ধ লিলি ও বিউটি পার্মানেন্ট একটা ব্যবস্থা হবে যে যাতে করে আমাদের ডাক্তাররা নিরাপদে কর্মস্থলে কাজ করতে পারেন সেটা নিয়েই ওনারা কনসার্ন কিন্তু ওনারা নিজেরাও জানেন যে এটা একটু একটু সময় সাপেক্ষ কিন্তু ওনাদের দাবি হচ্ছে যেন আমাদের মন্ত্রণালয় এটা পার্স এটা যেন ছেড়ে না দেয় এই কাজটা জন্য কাজ শুরু করে দেয় ইমিডিয়েটলি শুরু করে দেয় সেটাই ওনারা না যেহেতু সে একটা অগ্রগতি আমাদের ডিরেক্টর স্যারের মাধ্যমে আমাদের কাছে মেসেজটা দিয়েছেন তাই আমরা মোটামুটি সবাই আশ্বস্ত হয়ে আমরা আগামীকালকে থেকে সব প্রদমে সব কার্যক্রম চালাইতে চাই এবং আমরা সেটা করব। ঢাকা মেডিকেল থেকে শুরু হওয়া চিকিৎসকদের এ আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশের চিকিৎসা কেন্দ্রে আর তাই ঢাকা মেডিকেলে আন্দোলন প্রত্যাহারের প্রতিক্রিয়ায় সবখানেই আন্দোলন প্রত্যাহার হবে এমন প্রত্যাশাও করেন তারা জাহিদ হোসেন এটিএন নিউজ ঢাকা